রাফেদ ভাই, আপনাকে যদি কেউ এখন যে ইউনিভার্সিটিতে পড়তেছে এরকম এক ছেলে বা মেয়ে এসে জিজ্ঞেস করে যে ভাই আমি কি কর্পোরেট ব্যাড টাইপ কোম্পানির দিকে আগাবো, এটা আমার ক্যারিয়ার প্ল্যান হওয়া উচিত, আমি কি ভিডিও বানাবো বা কন্টেন্ট ক্রিয়েশনের দিকে যাবো, এটা আমার ক্যারিয়ার হওয়া উচিত, নাকি আমি ফ্রিল্যান্সিং টাইপ জিনিসপত্রের দিকে যাবো, এটা আমার ক্যারিয়ার হওয়া উচিত, আপনি জেনারেলি কী বলেন? আমি অনেস্ট কথা যদি বলি, আমি কেউ এটা জিজ্ঞেস করলে আমি বলবো যে আই ডেয়ার ইউ, আমি দেখি তুমি কিভাবে যাও, দেখি তোমাকে কোনো এমএনসিতে নিতে পারে নাকি। যদি নেয়, যদি তুমি ওরকম ক্যাপাবিলিটি আসলেও থাকে তোমার মধ্যে যে কোনো একটা ব্যাট, ইউনিলিভার, ডিএইচএল বা ম্যারিকো, যে সব করে আমি কাজ করছি, যদি ওরা তোমাকে নেয়, এরকম যদি ক্যাপাবিলিটি থাকে, তাহলে ইউ শুড বিকজ ইউ উইল বি লার্নিং আ লট অফ থিংস, ইউ উইল বি গোয়িং থ্রু আ লট অফ ট্রেনিংস, স্পেশালি সফটওয়্যার স্কিলগুলো অনেক ভালো ডেভেলপ করা যায় কর্পোরেটে গিয়ে, কারণ ওগুলা নর্মালি আমরা যেটা বললাম চারপাশ থেকে শিখি না, লিডারশিপ, টিম ম্যানেজমেন্ট, এই সেই হাবিজাবি যা আছে, এটার জন্যে কারো একটা কর্পোরেট এক্সপিরিয়েন্স হওয়া উচিত। কর্পোরেট আর এজেন্সি এক্সপিরিয়েন্স তো এক জিনিস না, সফটওয়্যার স্কিলগুলো যত একটা মানুষ ভালো ডেভেলপ করতে পারবে, একজন অন্টারপ্রেনর হিসাবে এক সময় ও ভালো টিমটা লিড করতে পারবে এক সময়। নট নেসেসারিলি এটা সবার জন্য লাগে, কারো কারো ন্যাচারালি আসে এই জিনিসটা, বাট যদি তোমার এক্সপোজার পাও, কেউ যদি বলে আমি কি বিএটির দিকে যেতে চাই, দেখি না তোমাকে ইন্টারভিউতে নেয় নাকি, যদি করো তাহলে উচিত। আমি 9 বছর চাকরি করছি দেখে আমার জন্য ফ্রিল্যান্সিংটা অনেক ইজি হয়েছিল, বিকজ আমি ভাই ফ্রিল্যান্সিং হচ্ছে কি সেলস, আমি ভালো সেল করতে পারছি, এই কারণে আমি টিকতে পারছি। এই তারপরে যদি কেউ বলে যে না ভাই, আমি যদি আমাকে পাস্টে যেতাম, আমি বলতাম রাফায়াত তুই 2007-08 আফটার এফেক্টস কি চিনিস, তুই চোখ বন্ধ করে এগুলো নিয়ে ভিডিও বানা, আমি তোকে বললাম তুই আনস্টপেবল হবি, তুই মার্কেট প্লেসে যা, তুই আনস্টপেবল হবি, কারণ আমার স্কিলটা ছিল ইউনিক। আমি যখন আমার প্রথম ভিডিও যদি তোমরা দেখো শো অফ ডাকার, দেখবা তখন আমি VFX ইউজ করতেছি। তোমরা যদি আজকে খিদা দি হাঙ্গার নাইটিভি লিখে সার্চ দাও, দেখবা 2010 সালে একটা জম্বি মুভি আপলোড করা হয়েছে, যেটা আমাকে নিয়ে একটা সিনেমা যেটার মধ্যে মাজেল ফ্ল্যাশ আর ওগুলো আছে। সো আমার কেসটা ইউনিক ছিল, আমি নিজেকে বলতাম যে কারো যদি গিটারে অন্যরকম থাকে, আমি বলবো যে চেজ ইউর প্যাশন, কারণ এই যুগে আমরা প্যাশন দিয়ে অনেক কিছু করতে পারব। আর ফ্রিল্যান্সিং গেল, কর্পোরেট গেল, আরেকটা কি বলছিলা? ফ্রিল্যান্সিং ছিল, কর্পোরেট ছিল, আর ছিল কন্টেন্ট ক্রিয়েশন। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েশন, এখন কন্টেন্ট ক্রিয়েশনটা আমি বলবো যে কোনো মানুষ হোক ওর এটা অ্যাসপায়ার করা উচিত, কারণ সেলফ ব্র্যান্ডিং জিনিসটা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। তুমি যদি কর্পোরেটেও যাও, তোমার যদি একটা পার্সোনাল ব্র্যান্ড থাকে, এটা তোমার কর্পোরেটের একদম রিক্রুটমেন্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এটা অনেক হেল্প করবে। তোমার পার্সোনাল ব্র্যান্ড করার জন্য আগে আমরা ফেসবুক প্রোফাইল করতাম, এখন লিঙ্কডইন করছি, আমি সবাইকে বলবো তোমার যে কোনো পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য কমেডিয়ান হিসাবে না, তোমার কন্টেন্ট ক্রিয়েশন করা উচিত। আমরা কন্টেন্ট ক্রিয়েশন বলতে কমেডি ভাবি, স্ট্যান্ড আপ কমেডি ভাবি, পডকাস্ট ভাবি না, একটা কন্টেন্ট ক্রিয়েশন একটা সিম্পল ভয়েস ওভার ভিডিও হতে পারে যদি তোমার কোনো কিছু নিয়ে বলার থাকে। সো কন্টেন্ট ক্রিয়েশন যার যারই সেলফ ব্র্যান্ডিং করার ইচ্ছা আছে, কন্টেন্ট ক্রিয়েশন করো। আমি জাস্ট একটু অ্যাড করবো, অনেকক্ষণ কথা বলে ফেলছি, যে ফাইবারে বায়ার রিকোয়েস্ট যখন যে জিনিসটা ছিল, আমার প্রথম অর্ডার ছিল হচ্ছে একটা ফাইবার সিলেক্ট বায়ার সাদমানের জন্য বলি, এরা হচ্ছে একটু হাই লেভেল, খুব ক্লাসি বায়ার হয়, হ্যাঁ ওদের রিভিউটা ইম্পর্টেন্ট। সো ওই ওকে ওর ও আমি দেখছি যে একটা কাজ খুঁজতেছে, বুঝছো, $100 একটা কাজ দরকার। আমি ওকে লিখছি আমি কাজটা করবো, বলে তোমার কিছুই নেই তুমি কেডা, কিন্তু আমার কভার লেটারটা খুব ভালো করে লিখছিলাম আমি, যে আমি এই এই আমি পারবো, আমি ইউটিউবার। তখন ও বলছিল না আই এম নট শিওর, আমি আমি অনেক দিন ধরে কাজ করাই, আমি বলছি জাস্ট গুগল মাই নেম, আমি একটুক বলছি। ও আধা ঘন্টা পরে বললে যে আই এম ভেরি ইমপ্রেস, তুমি তো অনেক সাকসেসফুল, তুমি এরকম আই বিলিভ যেহেতু তোমার নিজেরই দুইটা চ্যানেল আছে, তুমি আমার এডিট করতে পারবা, তুমি টেস্টটা। ওই লোক আমাকে 23টা অর্ডার দিছে এবং ওই লোক আমাকে লেভেল 1 বানাইছে, ঠিক আছে, ওই লোকই আমাকে লেভেল 1 বানাইছে। সো আমার একটা খালি আমাকে গুগল সার্চ করে আমাকে রাফাজারকে পাইছিল দেখে আমাকে এই জায়গায় হেল্প করছে। আমি বলতেছি না সবাইকে সব জায়গায় হেল্প করবে, কিন্তু কখন কোন জায়গায় পার্সোনাল ব্র্যান্ডিংটা যে লাগা যায় এটা ইউ হ্যাভ নো আইডিয়া। এবং আমি সবাইকে বলবো যে প্লিজ, আমার প্রত্যেকটা ক্লায়েন্ট, আমি বাঙালি পোলাবাইনদের বলবো বা যে কোনো বিজনেসম্যানদের বলবো বা টপ অফ দ্য কর্পোরেটসদের বলবো, আমার যে কোনো আমি যে ক্লায়েন্ট দেখতেছি, বুড়া থেকে শুরু করে জোয়ান, রিয়েল স্টেট থেকে শুরু করে যে কোনো বিজনেস করতেছে, যে কোনো ওর ব্যাকগ্রাউন্ড আছে, সবাই পার্সোনাল ব্র্যান্ডিং করতেছে, যেই দিকটা থেকে আমরা অনেক দূরে। সো এইটা নানদারলেস, তুমি যদি একটা প্রাইভেট টিউশনিও করাও, তোমার টিচিংয়ের টেকনিক নিয়ে তোমার ভিডিও বানানো উচিত। এটা বাংলাদেশে এখন হয়তো বা খুব লাগবে, কিন্তু এটা 2 বছর পরে ইট উইল বি ভেরি নর্মাল, যে আমি এইভাবে এগুলো দিজ আর মাই টেকনিক্স, আমি আপনার ছেলেপেলেকে এইভাবে শেখাতে পারবো, আমি এইভাবে করতে পারবো, আমি ওরকম করে করতে পারবো। এইগুলো প্রত্যেকটা মানুষের এটা করা উচিত।